তো এখন আমরা এই মোবাইল কানেক্ট দিয়ে নিলাম। খুলে নেই, তো দেখেন এই জায়গায় একটা তার যদি ঠিক থাকে, এই ভলিউমটা যদি খুলে ফেলি তাহলে আরো সহজ ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে ইঁদুরে কি পরিমাণ খেয়ে ফেলছে এই বক্সের তারগুলি। তো দেখেন এ কিন্তু নাই, একবারে সব তারগুলোই পাল্টানো লাগবে আর আমরা এই সব তারগুলো চেঞ্জ করব এবং এই অ্যাম্পলিফায়ারটি পুনরায় ঠিক করব। তো সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি, যদি ভালো লাগে ইএসবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আসুন আমরা কাজ শুরু করি। কাজটি শুরু করার জন্য আমরা এ জায়গায় কিন্তু লেখা আছে কোন তারটা কোন জায়গায় যাবে, সেই ডিস্টেন্স রেখেও আপনি কাজ করতে পারেন। আর দ্বিতীয়ত যদি ওই ডিস্টেন্সটা না রাখেন তো এই জায়গার থেকে একটা তার খুলবেন একটা তার লাগাবেন যদি আপনি নতুন হন। আর আমি ইচ্ছা করলে এটা পুরোটাই খুলে ফেলবো, খুলে ফেলার পরে আমি আমার মতো করে কাজ করব। তো কাজ করার ভিতরে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা কাজটি সুন্দরভাবে করবেন নিজের থেকেই ঘরে বসে। তো কাজটি দেখতে থাকুন সম্পূর্ণ, আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনারা ক্লিয়ার কাট বুঝেন। এই জায়গায় দেখতে পারতেছেন যে এই নাম্বারগুলো, প্রথমে গ্রাউন্ড আছে, তারপরে 5V+, তারপরে আছে আপনার অডিও ইনপুট, অডিও আউটপুট, সব মিলিয়ে আমরা এই তারগুলো ঝালাই করব যে কয়টা মিস হয়েছে। যেহেতু রিমোট কন্ট্রোল এবং আয়ার সিস্টেম আছে, সেন্সর আছে, তো আমি এই কেবলটা তো এই তারটা হইল আমাদের গ্রাউন্ড, এই তারটা যাইবে আমাদের এই সার্কিটের নেগেটিভের সাথে। আর দ্বিতীয় যে তারটা অডিও আউট, তো অডিও আউটটা আমরা কই নেব, এই যে ভলিউমটা আছে ভলিউমের আউটপিনের সাথে। তো গেল আমাদের গ্রাউন্ড অডিও আউটপুট পিন। এখন আমাদের একটা আছে অডিও ইন, ইঁদুরে খাইছে খুব ভালো করে খাইছে, 1, 2, 3। তো ভলিউমের যে অডিও আউট তারটা খেয়ে ফেলছিল, গ্রাউন্ড তারটা এবং সেন্সর আয়ারের যে তারটা আছে এই তিনটে তার খেয়ে ফেলছে। আমরা এই জায়গার থেকে এই তিনটে তার কেটে নেব। এই এই বোর্ডের সাথে যেমন আমরা ঝালাই দিছি
ঠিক এই বোর্ডের সাথে আমরা কিন্তু ওই তার তিনটে ঝালাই দিয়ে দেব। তো যেহেতু আমাদের এই কেবলটা যদি আমরা এমনি ভরি, তো এই সাইডে আমাদের নেগেটিভ হবে। আমরা যে নেগেটিভ তারটা আগে লাগাইছি, তো আমি এটা ভরিয়ে নিলাম মিলানের জন্য। এই যে আমি ভরিয়ে নিলাম, এখন আমরা এই জায়গায় এই যে এই তারটা হলে আমাদের গ্রাউন্ড। গ্রাউন্ডের তারটা আমরা লাগাই নিলাম, পরবর্তী যে তারটা আসবে এটা হলে আমাদের এই অডিও আউট। এই যে এটা হলে অডিও আউটের যে তারটা, এই তারটা তৃতীয় নাম্বারে যে তারটা আমাদের আয়ার সেন্সরের আয়ার পিন, যে পিনটা দিয়ে মূলত সেন্সর কাজ করে, তো ওই পিনটা আমরা তিন নাম্বারে লাগাই দেব। তো কথা হলো, সবাই তো আর একই জায়গায় একই তার ইঁদুরে খাবে না, যার যেখান থেকে সুযোগ পাবে সে সেখান থেকে খাবে। তো এখন আমরা এই জায়গার থেকে একটা স্পিকারের তার লাগাই নিই, যেহেতু আমাদের স্পিকার বিড স্পিকারের যে তারটাও খেয়ে ফেলছে। আমার মনে হয় যে যার এই বক্সটা উনি ইঁদুরে কোনো খাওন দেয় না, সেই জন্য হয়তোবা এইভাবে খেয়ে ফেলছে। আপনাদের ঘরে ইঁদুর থাকলে আপনারা একটু খাওন বেশি দিয়েন, তাইলে আর আপনার এই ইলেকট্রিক সাইডের কোনো যন্ত্রপাতি ওরা নষ্ট করবে না। তো এই হলো আমাদের এই কাজটি, আমরা এখন সেটিং করে নেব। আমরা এখন এটাকে সেটিং করে নেব যাতে আপনাদের সুন্দর চালাই দেখাইতে পারি। আমরা এই জায়গা থেকে বের করে নিলাম, তারপরে বক্সটা আমরা খুব সুন্দরভাবে এই আটকাই নেব। আটকাই নেওয়ার পরে আমি ছোট্ট করে দুইটি স্ক্রু মেরে নিই, দুটি স্ক্রু আগে লাগাই নিই, তারপরে আমরা স্পিকারটা কানেকশন দেব।
তো আমরা মাল্টি ফ্ল্যাগটা নিলাম, মাল্টি ফ্ল্যাগটা দিয়ে আমরা বক্সে লাইন দিলাম। দেখেন ইনপুট যে জ্যাকটা আছে মোবাইল কানেক্ট দিব সেটাও ঢুকিয়ে নিলাম। তো এখন আমরা এই মোবাইল কানেক্ট দিয়ে নিলাম। এখন আমরা আমার গাড়ি।